মৌসুমী না চাইলে সাকিব খান নায়ক হতে পারতেন না, মৌসুমীর কারণে নায়ক হতে পেরেছেন সাকিব খান। মৌসুমী না চাইলে সাকিব খান নায়ক হতে পারতেন না, এমনটাই জানালেন চিত্রনায়ক ওমর সানি। শুধু তাই নয়, সাকিবের যাত্রা শুরু হয়েছিল মৌসুমী সানি দম্পতির ড্রয়িং রুম থেকে। সাকিব খানের প্রথম নায়িকা মৌসুমীর বোন ইরিন জামান, আর মৌসুমী যদি সোহানুর রহমান সোহানকে না বলে দিতেন তাহলে রানা নামের ছেলেটা আজ সাকিব খান নামে ঢাকায় চলচ্চিত্রে আবির্ভূত হতে পারত না। এসব ওমর সানির বক্তব্য। সম্প্রতি গণমাধ্যম কর্মীদের সঙ্গে সানি কথা বলেছেন। এক আলাপনে ওমর সানি বলেন, এই ছেলেটার সবচেয়ে কাছের মানুষ আমি মৌসুমী, আমার ঘর থেকে শুরু হয়েছিল। সোহান সাহেব তাকে নিয়ে যখন শুরু করেন, আমার শেলিকা ইরিন ওর প্রথম হিরোইন। মৌসুমী তখন তার ইচ্ছের কথা সোহান সাহেবকে যদি না বলতো এবং সোহান সাহেব যদি না করতেন তাহলে রানা নামের সেই ছেলেটি আজ সাকিব খান হতো না। সাকিব খান সামাজিকতা মেনে চলেন না, একই সঙ্গে তাকে একা উল্লেখ করেন ওমর সানি। এছাড়া সাকিব খান বর্তমানে সুপারস্টার আছে কিনা এই বিষয়ে সন্দেহ পোষণ করেন। ওমর সানি বলেন, সাকিব খান বাংলাদেশের সিনেমার লাস্ট সুপারস্টার, সে এখনও সুপারস্টার আছে কিনা আমি সন্দিহান। দর্শক ভালো বলতে পারবেন, তাকে শতভাগ ফ্যামিলিয়ারও হতে হবে, বন্ধু বান্ধব প্রিয় হতে হবে, কলিগদের নিয়ে চলতে হবে। আমি তো মনে করি ও একা। ওমর সানি সাকিবের দুর্বলতা নিয়ে বলেন, একদমই দায়িত্ব জ্ঞানহীন একটা ছেলে। ওরে সাকিব খান, শুধু আল্লাহ পাক ক্যামেরার সামনে অভিনয় করার সুযোগটা দিয়েছেন, পারিপার্শ্বিকভাবে সামাজিকভাবে চলে কোনো যোগ্যতাই তাকে দেননি। সাকিব খানের এই যোগ্যতাটা অর্জন করা উচিত। স্টার জমি থাকলে সব কিছু করা যায় না। বি নিউজ ঢাকা।